আমি মোহাম্মদ আজহার ইসলাম সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা ডিগ্রি কলেজ শালিকা নগর। আমি আজ অনলাইনে ক্লাস নেব একাদশ শ্রেণী বিষয় কৃষি শিক্ষা অধ্যায় প্রথম মৎস্য। আমরা এই কোভিড-19 মহামারীকালীন আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, এখনও আমাদের সরাসরি ক্লাসের পাশাপাশি আমাদের এই অনলাইনে ক্লাসও চলবে। তারই আলোকে আমরা প্রথম অধ্যায়ে মৎস্য সম্বন্ধে আমরা আলোচনা করব। এই যে মৎস্য সম্বন্ধে আলোচনা করব, এই মৎস্য বাংলাদেশের শস্য এবং ফসল, এরপরে মৎস্য ক্ষেত্র বা কৃষির ক্ষেত্রের ভিতরে মৎস্য ফসল এবং উদ্যান ফসল, এরপরে মৎস্য গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাণীরা। এই যে মৎস্য মাছ একটা শীতলত বিশিষ্ট প্রাণী, এরা কলকাতা শহরে স্বাস্থ্যতলায় এবং পাটনার সাইডে পানিতে সাঁতার কাটে। এই এই মৎস্য চাষ একে অনেক সময় পিসিকালচার বলা হয়। এই পিসিকালচার বলা হয় জীববিজ্ঞান। আরেকটা একুয়াকালচার মাছ সহ অন্যান্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রাণী নিয়ে এদের লালন পালন করা বা চাষ করা হয়, সেটাকে একুয়াকালচার বলে। আমরা যদি মৎস্য বিজ্ঞান হল জীববিজ্ঞানের যে শাখায় মাছ এবং মাছ সাথে রিলেটেড প্রাণী, জলজ প্রাণী যারা অর্থনৈতিকভাবে আমাদের গুরুত্বপূর্ণ, এদের শ্রেণীবিন্যাস, তারপরে প্রজনন, রোগ ব্যবস্থাপনা, সংরক্ষণ, বাজারকরণ, বিপণন, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়, সেই এটাই হল মৎস্য বিজ্ঞান। আমরা প্রাণীগুলির অবস্থান অনুযায়ী যদি করতে যাই ভাগ করি আর কি, সেখানে দেখা যায় পর্ব পর্ড এটা যাদের মেরুদণ্ড আছে আর কি, পর্ড এটা উপকূল ভাটিপাটা অধিশ্রেণী নেথোসোমেটা শ্রেণী কন্ডিক্টিস এবং অস্টিক্টিস, এইভাবে আমরা দেখতে পারি। আরেকটা পয়েন্টে দেখা যায় যে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসটা কি বিভিন্ন বৈশিষ্ট্যের উপর বিভিন্ন ধরনের মাছ আছে, এই মাছগুলোকে আমরা দৈহিক বৈশিষ্ট্য এবং বাসস্থানের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে পারি। প্রাথমিক অবস্থায় দেখা যায় যে অন্তঃপঙ্খা বিভিন্ন বৈশিষ্ট্য, একটা অন্তঃপঙ্খার উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করি যে তরুণাস্থিযুক্ত মাছ এবং অস্থিযুক্ত মাছ। তরুণাস্থি হলো কি যে তাদের এই ধরনের মাছের অন্তঃপঙ্খা নরম থাকবে আর কি, এবং তরুণাস্থি থাকবে, যেমন রূপচাঁদা, তারপর পড়া হাঙর মাছ, অস্থিযুক্ত মাছ তাদের অন্তঃপঙ্খা বা অস্থি সেটা হচ্ছে অস্থিত না, যেমন ভুঁই কাতলা মিগে। এরপরে আমরা ইয়ের উপরে আমাদের আইস মাছের বিভিন্ন আইস থাকে, আইসের উপর ভিত্তি করেও আমরা শ্রেণীবিন্যাস, একটা আছে আইসযুক্ত এবং আইস, যে ধরনের মাছে আইস আছে তাদের আইস আইস আইসযুক্ত মাছ, যেমন রুই কাতলা মৃগে আইসবিহীন মাছ যাদের আইস নাই, যেমন শিং মাগুর, বাইর মাছ, এই ধরনের মাছকে আমরা আইস দিতে। এরপরে বাসস্থানের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি, যেমন লোনা পানির সাধু পানির মাছ, নদী নালা খাল বিল পুকুর ডুবা এই ধরনের সাধু পানিতে যে ধরনের মাছ চাষ করা হয় এদেরকে সাধু পানির মাছ, যেমন রুই কাতলা মৃগে আমাদের সচরাচর সব যে মাছ দেখা যায় এগুলো আমরা সাধু পানিতেই চাষ করতে পারি। এরপরে আধা লোনা নদীর মোহনা, তোমরা জানো যে দুই বা তিন নদীর মোহনা অঞ্চল, সেখানে দেখা যায় মোহনা অঞ্চলে আমরা যে ধরনের মাছ তাদের লাইফ সাইকেল বা জীবনচক্র সম্পন্ন করে তাদেরকে আধা লোনা করে, ভেটকি মাছ, তারপরে কোয়া মাছ, ছুরি, লইটা, এই ধরনের মাছ আমরা এই আধা লোনা পানির মাছ হিসাবে আখ্যায়িত। তারপর লোনা পানির সামুদ্রিক এলাকায় যে লোনা পানি অঞ্চল, সেখানে যে ধরনের
মাছ উপকূলবর্তী সুন্দর উপকূলবর্তী এলাকায় আমরা দেখি ইলিশ লোনা পানির মাছ ইলিশ মাছ তার লোনা পানির মাছের মধ্যে ইলিশ মাছ তারপরে রূপচাঁদা রূপচাঁদা তারা মাছ এই ধরনের মাছ আমরা দেখতে পাই এরপর আমরা পার্ট এটা গেল পার্ট 3 চার এরপরে পার্ট করে আমরা মাছের অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বটা কি যে আমরা মাছের অর্থনৈতিক গুরুত্ব কি করে প্রথমে আমরা আলোচনা করতে পারি যে পুষ্টি খাদ্য ও পুষ্টি সবল মাছ কি করে খাদ্য ও পুষ্টি আমাদের পুষ্টির ভিতরে এক নম্বরে আছে আমিষ এই আমিষ জাতীয় মাছ আমিষ সরবরাহ করে আমিষ হলে যে মানুষের প্রতিদিন দৈনিক 45.3 গ্রাম আমিষ দরকার এই প্রাণীজ আমিষের এক তৃতীয়াংশই আমরা মাছ খেতে পাই প্রায় 60% আমিষের যোগান দেয় এই মাছ এরপর চর্বি মাছের চর্বি চর্বি খুবই মানুষের দৈহিক গঠনের জন্য খুবই উপকারী কোলেস্ট্রল কমায় হার্ট অ্যাটাক আর তারপরে রক্ত উচ্চ রক্তচাপ এগুলো এই মাছের চর্বি থেকে পাওয়া যায় এরপরে ভিটামিন মাছের চামড়ায় ভিটামিন যদি আমরা আলোচনা করি ভিটামিন ই এ আমরা জানি যে শুধু শুধু মাছ মলা ভেলা দাঁড়িকেনা এই ধরনের মাছ দিয়ে আমরা ভিটামিন ই এ পাই এরপরে আমরা ভিটামিন ই এবং ভিটামিন ই মাছের চামড়ায় ভিটামিন সি থাকে দেখো তাহলে আমরা অনেকগুলো ভিটামিন আমরা মাছের পাই এরপরে খনিজ পদার্থ দিকে আমরা যদি ভিটামিন ইও পাই খনিজ পদার্থ দিকে আমরা দেখি যে খনিজ সামুদ্রিক মাছ হ্যাঁ আয়োডিন আয়োডিন রবে বলগম সামুদ্রিক মাছ আমরা আয়োডিন পাই আর কি আয়োডিন রবে বলগম রূপ হয় হ্যাঁ এরপরে আমরা বলগম রূপ হয় এরপরে ক্যালসিয়াম জিং জিং তারপরে ক্যালসিয়াম জিং ফসফরাস এই ধরনের আমরা খনিজ পদার্থ হাড় গঠনে বিশেষ ভূমিকা পালন করে এইভাবে আমরা অর্থনৈতিক ভাবে দেখা যায় যে বৈদেশিক আয় 1.5% আমরা এই মৎস্য খাত থেকে পাই জাতীয় অর্থনীতিতে জিডিপি 3.5% জিডিপি আমরা এই মৎস্য খাত থেকে কর্মসংস্থান বিভিন্ন নার্সারি এবং মাছ চাষ লালন পালন পুকুর চাষ অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এরপর জনশক্তি অনেক জনবল প্রায় 11% জীবন লোক জীবন জীবিকার জন্য এই মৎস্য চাষের সাথে সম্পর্ক আর শিল্প শিল্প কিছু দেখা যায় যে মাছ চাষের ক্ষেত্রে শিল্প দেখা যায় যে নৌকা লঞ্চ জাল হ্যাঁ বড় ইত্যাদি তৈরির শিল্প কারখানা তৈরি করার জন্য দরকার যা মাছ চাষের সাথে রিলেটেড এরপর আমরা আরও সমন্বিত যদি মৎস্য গুরুত্ব দেখি এর গুরুত্ব আমরা দেখতে পারি খাদ্য হাঁস মুরগির খাদ্য হিসাবে আমরা খাদ্য আমরা এই মাছের বিভিন্ন বাই প্রোডাক্ট উপজাত এবং মাছের যে ফেলে দেওয়ার অংশ এগুলি দিয়ে আমরা খাদ্য তৈরি করতে পারি এরপরে তারপরে আরেকটা আছে জমিতে সার অনেক সময় মাছের যে বাই প্রোডাক্ট এগুলি দিয়ে জমিতে সার আমরা হিসাবে ব্যবহার করতে পারি আরেকটা পয়েন্ট আছে সুষ্ঠু জমির সুষ্ঠু ব্যবহার জমি পতিত পড়ে আছে সেখানে আমরা পুকুর নদী নালা খাল বিল ছুঁড়ে আমরা সেখানে মাছ চাষ করি আরেকটা পয়েন্ট আছে যে শৌখিন দ্রব্য এই শৌখিন দ্রব্য যদি মেয়েদের চুরি শাঁখা হ্যাঁ চিরুনি এই ধরনের তৈরি করতে মাছের ভাত ব্যবহার করা হয় এইভাবে আমরা দেখতে পারি যে মাছ চাষ খুবই গুরুত্বপূর্ণ আর বাকি তোমরা ক্লাস আরও জানতে পারবে বইটি পড়ে এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম সবাইকে ধন্যবাদ।